আসলে আমি চাওয়ার চেয়ে আসলে খেলোয়াড়রা বা এর ভিতরে কাকে চায় সেটা জরুরি। যেমন আমার শিল্পী সমিতিতে নির্বাচন, আসলে শিল্পীদের চাওয়া উচিত ওরা কাকে চাইবে না চাইবে, জনগণ চেয়ে লাভ নাই। ক্রিকেটের কারা ভালো করতে পারবে এটা ক্রিকেটের বোর্ডরাই জানে এবং ক্রিকেট খেলোয়াড়রাই জানে। আমি দূর থেকে একটা কাশবন দূর থেকে ঘন মনে হয়, আমি এমন এক লোককে চাইলাম সে আসলে কাজ করতে পারলো না, লাভ নাই। আমার ঘটনা হলো এখন আমাকে ওখানে বসিয়ে দিয়ে লাভ নাই, জায়দ কেন পছন্দ করে জায়দকে বিসিবির সভাপতি করে লাভ নাই। আমার ঘটনা হলো বোর্ডের যারা আছেন যারা এটার সাথে জড়িত সিলেক্টর বা যারা কোচ বা যারা খেলোয়াড় তাদের মধ্যে একটা ভালোবাসা জায়গা থাকতে হবে। তাদের কাছ তো খেলোয়াড় কোচ এদেরকে নিয়ে তারা কাকে প্রেফার করে কে এই জিনিসটা ভালো বুঝবে। অনেক সময় কিন্তু ভালো খেলোয়াড় ভালো সংগঠক হয় না, ভালো নায়ক ভালো শিল্পী সমিতি সংগঠন চালাতে পারেনি, এবার অতদিনের রেকর্ড আছে। তো এটা আসলে ডিপেন্ড করবে এইসব যারা বোর্ড সিলেক্টর তারা আছেন তাদের উপরে। তো আসলে আমার মনে হয় এটা সবাই ভেবে চিনতে, ক্রিকেট যেহেতু অনেকটা নিমজ্জিত এই বিশ্বকাপের পর থেকে দেখলাম, টেনে তোলার জন্য একজন ভালো বিসিবির একজন বিসিবির প্রধান একজন ভালো সিলেক্টর একজন ভালো কোচ খুব জরুরি হয়ে পড়েছে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য, আদারওয়াইজ ক্রিকেট সামনে আগাবে না।